এই আইপিএল এর নিলাম তো এবারের আসরের শেষ, যে যার মতো প্লেয়ারও বেছে নিয়ে গেছে। কিন্তু এই আইপিএল কে কেন্দ্র করে পাকিস্তানি ক্রিকেটার শাহিন আফ্রিদির একটা বিষয় নেট দুনিয়ায় হলো ভাইরাল, যা নিয়ে হচ্ছে তুমুল হাসাহাসি। এখন কাহিনীটা কি সেই বিষয়ে যাবার আগে বলি, এবারের আইপিএল এর অকশনে 590 জন ক্রিকেটার নিলামে উঠেছিল, শেষ পর্যন্ত 204 জন ক্রিকেটার দলও পায়। এবং খেলোয়াড় কেনা বেচা করতে ফ্র্যাঞ্চাইজের মোট খরচ হয় 550 কোটি টাকার কিছুটা বেশি। কিন্তু পাকিস্তানি এক সাংবাদিক জনাব ইহতিসাম উল হক এসব বিষয় নিয়ে একটা অবিশ্বাস্য টুইট করে বসে। তিনি তার টুইটে লেখে, আইপিএল নিলামে যদি শাহিন শাহ আফ্রিদি থাকত তাহলে 200 কোটি টাকা পেতেন। এখন 200 কোটি টাকা এটা কিন্তু ছোটখাটো অ্যামাউন্ট নয়, অবিশ্বাস্য অ্যামাউন্ট। এবং মুহূর্তেই এই সাংবাদিকের টুইট হয়ে যায় ভাইরাল এবং নেটিজনরা শুরু করে দেয় ট্রোল করা। অনেকেই প্রশ্ন করে, আরে পাকিস্তানের অ্যানুয়াল বাজেট কত? আবার কেউ কেউ বলছে, ভাই একটা টিমে ম্যাক্সিমাম খরচই করতে পারবে 90 কোটি রুপি, এই সাংবাদিক বোধহয় সেটা জানে না। কেউ আবার বলছে, বোকামি সমস্ত লিমিট পার করে ফেলেছে এই জনাব। এখন এইভাবেই অনেকে নানা রকম কমেন্টস করে এই সাংবাদিকের এমন অদ্ভুত টুইট নিয়ে মজা নিচ্ছে। ওয়েল, বেচারা বোধহয় বেশি আবেগেই এমন টুইটটা করে ফেলেছিল, বাট তার আবেগটা একটু বেশি মাত্রা ছাড়িয়ে ফেলেছিল। 200 কোটি রুপি, মানে আসলে এটা কিন্তু ভাবা যায় না, যেখানে আইপিএল এর হিস্ট্রিতে সবচাইতে দামি প্লেয়ারই হচ্ছে এবার আসরের ঈশান কিশান, যাকে কেনা হয়েছে 15 কোটি রুপির একটু বেশি দিয়ে। যাই হোক, এখন তিনি তো বলার কাজ বলে ফেলেছেন আর নেটিজনরাও মজা নেওয়ার কাজ মজা নিচ্ছে। তবে আইপিএল নিয়ে যখন কথা বলছি, তখন এই আইপিএল কে কেন্দ্র করে আরেকটা মজার বিষয় সামনে এলো, সেটা হচ্ছে এবারের আসরের অকশনে দর হাঁকানোর সময় সবচাইতে বেশি জ্বালিয়েছে নাকি চেন্নাই সুপার কিংস, যারা দর হাঁকিয়েছেই 50 জন ক্রিকেটারের জন্য কিন্তু কিনেছে মাত্র 21 জনকে, এবং তাদের অকশনের সফলতার হার মাত্র 42%। অন্যদিকে সবচাইতে কম প্লেয়ারের জন্য দর হেঁকেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, তারা মাত্র 35 জন ক্রিকেটারের জন্য দর হেঁকেছিল, কিনেছে 19 জনকে, এবং তাদের বিডিংয়ের সফলতার হার 50.29%। বাট সারপ্রাইজিংলি কলকাতা নাইট রাইডার্স, তারা কিন্তু খুব প্ল্যান মাফিক দর হেঁকেছে। তারা এবারের আসরে নিলামে দর হেঁকেছিল 38 জন প্লেয়ারের জন্য এবং কিনেছে 21 জনকে, এবং তারাই সবচাইতে সফল বিডার এবারের আসরের, এবং তাদের সফলতার হার 55.26%। আর এবার কিন্তু কলকাতা নাইট রাইডার্সের অকশানে উপস্থিত ছিল শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, অ্যান্ড বুঝাই যাচ্ছে বিজনেসে বেশ ভালোই পাকা শাহরুখ খানের বড় ছেলে। সো ভিউয়ার্স, এই যে শাহিন শাহ আফ্রিদি নিলামে থাকলে 200 কোটি রুপি পেত, এটা জেনে আপনি কি ভাবছেন জানাবেন। কিন্তু আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।